আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, হামলেট রিভিউর নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম ও বৃহৎ একটি মসজিদ, গুঠিয়া বাইতুল আমান জামি মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদটি 2003 সালের 16ই ডিসেম্বর উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের শিক্ষানুরাগী এস শরফুদ্দিন আহমেদ সান্টু তার নিজ বাড়ির সামনে প্রায় 14 একর জমির উপর এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন। 2006 সালে উক্ত মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ সমাপ্ত হয়। এই মসজিদে রয়েছে সুউচ্চ একটি মিনার যার উচ্চতা প্রায় 195 ফুট। এই মসজিদের পাশেই রয়েছে বিশাল ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানে প্রায় 20,000 মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করতে পারেন। বন্ধুরা, এই কমপ্লেক্সে মসজিদ ঈদগাহ ছাড়াও রয়েছে লেক, ডাকবাংলো, সুন্দর ফুলের বাগান, পুকুর ও এতিমখানা এবং হাফিজি মাদ্রাসা। এর মূল প্রবেশপথের ডানে রয়েছে বেশ বড় একটি পুকুর। পুকুরের পশ্চিম দিকেই এই মসজিদটি। এই মসজিদে একসঙ্গে প্রায় 1,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং এই মসজিদের দর্শনার্থী মহিলাদের জন্য রয়েছে পৃথকভাবে নামাজের জন্য সুব্যবস্থা। এই মসজিদের উত্তর কর্নারেই রয়েছে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মসজিদ কমপ্লেক্সের পুরোটা জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও পাতাবাহার গাছের এক বিশাল সমাহার। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসেন দৃষ্টিনন্দন এই মসজিদটিকে দেখতে। চাইলে আপনিও সহজেই ঘুরে আসতে পারেন এই মসজিদে। আসার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি বরিশাল এসে বরিশাল থেকে বাস বা মহেন্দ্রতে করে সরাসরি আপনি পৌঁছে যাবেন এই মসজিদে। রাত্রিবেলা যদি এই মসজিদের দৃষ্টিনন্দন নয়নভিরাম শোভা দেখতে চান তাহলে রাত্রি যাপন করার সুব্যবস্থা রয়েছে এই মসজিদের পাশেই। ডেসক্রিপশন বক্সে আমরা আবাসিক হোটেলের নাম্বার দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়।